আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, গতকালকে একটি আকস্মিক ঘটনা ঘটে গিয়েছিল যেটা অনেক মানুষকে আনন্দ দিয়েছে, অনেক মানুষকে গবেষণা করার উৎসাহিত করেছে, এক একজন এক একভাবে চিন্তা করেছে। তো যে বিষয়টি উল্লিখিত হয়েছে, আমাদের সামনে প্রদর্শিত হয়েছে, যে চাঁদের সাথে শুক্র গ্রহের সাক্ষাতের বা মিলের যে ঘটনা, দুটি পুরো পাশাপাশি এসে গিয়েছিল, সবাই দেখেছে এবং ছবি তুলেছে, অনলাইনে শেয়ার করেছে। আবার অনেকে দেখছি যে এই বিষয় নিয়ে অনেক গবেষণাও করছে। তো এটা যে যার মতন করেই পোস্ট দিয়েছে, সবাই শুনেছে এবং শেয়ার করে দিয়েছে, আর নিজেও ছবি তুলেছে। এর মধ্যে আমি বুঝলাম না, আমরা মুসলিম, আমাদের উচিত, এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশে, যারা মুসলিম ছিল তারা খুব কমই, আমি খুব কমই দেখলাম যে এই বিষয়টি একটি মতো আয়াত দিয়ে বা হাদিস দিয়ে প্রমাণ করা যেত যে এই ঘটনাটি আল্লাহ সুবহান তাআলা আগেই বলে দিয়েছেন, বা এরকমটি হয় আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলে দিয়েছেন। একটি আয়াতও শেয়ার করতে দেখলাম, শুধু দেখলাম আল্লাহ তাআলা সৃষ্টি এতটুকুই, কিন্তু আল্লাহ সুবহান তাআলা তো আয়াতে বলে দিয়েছেন যে এই ব্যাপারে কোরআনে উল্লেখ রয়েছে। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো যে আল্লাহ সুবহান তাআলা এই বিষয়টি নিয়ে 1400 বছর আগেই বলে দিয়েছেন। আল্লাহ সুবহান তাআলা সূরা আরাফ 4 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্ত্রী ও আরশের ওপর সমাসীন হন, তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে এবং তাদের গতি সূর্য চাঁদ নক্ষত্ররাজি সবই তার হুকুমে অনুগত। জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তাই তিনি আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের রব আল্লাহ সুবহান তাআলা হলেন বরকতময়। আল্লাহ সুবহান তাআলা এখানে বলে দিয়েছেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে 6 দিনে, কোন সময় এটা আল্লাহ সুবহান তাআলাই ভালো জানেন। এবং তিনি বলে দিয়েছেন যে এই যে গ্রহ নক্ষত্র চাঁদের কথা উল্লেখ করে দিয়েছেন, সকলে তাদের নির্দিষ্ট গতিতে তারা চলছে। সুবহান আল্লাহ সুবহান তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্যই, তিনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআনেই বলছেন যে কোনো কিছু তিনি অনর্থক সৃষ্টি করেননি, সব কিছু আমাদের নিরাপত্তার জন্যই তিনি সৃষ্টি করেছেন। শুধু একটি আয়াত বললাম, এটি শেষ নয়, আল্লাহ সুবহান তাআলা আরও বলছেন, অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্ত আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা ধারা এবং করলাম সুরক্ষিত। তো আল্লাহ সুবহান তাআলার যে ব্যবস্থা, আল্লাহ সুবহান তাআলা যেভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন, এই যে চাঁদ এবং যে গ্রহ একসাথে যে মিলিত হচ্ছে, এটি দেখে আমাদের আল্লাহ সুবহান তাআলার যে দয়া, যে আল্লাহ সুবহান তাআলার এত সুন্দর সৃষ্টি এবং পৃথিবী যে ধ্বংস হবে, এর একটি উপমা তিনি দেখিয়েছেন। আমরা জানি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বৈজ্ঞানিকরাও গবেষণা করে বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাবে, তারা আলোকহীন হয়ে যাবে, নক্ষত্রগুলো আলো ছড়াবে না। আর ইতিমধ্যে আমরা জানছি যে প্রত্যেক নক্ষত্রই নির্দিষ্ট বয়সেই, নির্দিষ্ট বছরেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, এখনও বিস্তৃত হচ্ছে এবং প্রত্যেকে প্রত্যেকের গতি অনুযায়ী ঘুরছে। সুবহান আল্লাহ, সব কিছু আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহান তাআলা যে আমাদের সুরক্ষা ব্যবস্থা করে দিয়েছেন, এই আয়াতের মূল ব্যাখ্যায় যারা তাফসির করেছেন তারা বলছেন যে আসমানকে আল্লাহ সুবহান তাআলা শয়তান থেকে সুরক্ষিত করেছেন। আল্লাহ সুবহান তাআলা বলছেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা ধারা এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
আল্লাহ সুবহানাহু তাআলা এই নক্ষত্র দিয়ে শয়তানকে আঘাত করে। কেন আঘাত করে? কারণটা হচ্ছে শয়তান, একটি হাদিস আছে যে শয়তান আল্লাহ সুবহানাহু তাআলার যে কথাবার্তাগুলো বলেন সেখান থেকে তারা চেষ্টা করে কথাবার্তা নেওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু তাআলার যে সিক্রেট বিষয়গুলি আছে সেই সিক্রেট বিষয়গুলি জানার জন্য তারা চেষ্টা করে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতার মাধ্যমে অথবা তার ইশারায় গ্রহ নক্ষত্রগুলো তাদের গায়ে নিক্ষেপ করা হয়, এসবের মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত করেন। এই জন্য আমরা আকাশের দিকে তাকালে বিভিন্ন আগুন দেখতে পাই। বিজ্ঞানীরা বলছে যে এগুলো ধ্বংস, বা এই আলোগুলো হচ্ছে অন্য কারণ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলে দিয়েছেন এগুলো আমাদেরকে সুরক্ষিত করার জন্যই এগুলোকে সৃষ্টি করেছেন। আমাদের এই গ্যালাক্সি, এর মধ্যেও দ্রুত সৃষ্টি হচ্ছে। এই গ্যালাক্সির ভিতরে বহু গ্রহ নক্ষত্র রয়েছে। তো আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেছেন, এগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে জাগিয়ে তোলে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে শিখায়, আল্লাহ সুবহানাহু তাআলার মহত্ব, আল্লাহ সুবহানাহু তাআলা যে এত বড়, তিনি চাইলে আমাদেরকে কত কিছু করতে পারেন, এসব দেখে আমরা কোথায় ঈমান আনবো, আমরা কোথায় প্রমাণ করে দেখাবো নাস্তিকদের, অমুসলিমদের বিশ্বাস করাবো, দাওয়াত দিব যে আল্লাহ সুবহানাহু তাআলা এই সকল সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা যে কত বড়, কি করতে পারেন কি করতে পারেন না, কেন সৃষ্টি করেছেন, সকল বিষয়ে আমরা মানুষকে জানাবো। সেখানে আমরা যদি এসব নিয়ে সেলফি তুলি, ছবি ছাড়ি, শেয়ার করি, পোস্ট করি, কেন করছি, কী জন্য করছি, আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। আমাদের উচিত এসব বিষয় নিয়ে গবেষণা করা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা যে আয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো মাঝে মাঝে প্রচার করা। তো এভাবে এই গ্রহ নক্ষত্রগুলো একসময় সূরা মুরসালাত আয়াত নম্বর 8-এ রয়েছে যে যখন তারকারাজি আলোহীন হয়ে পড়বে, অর্থাৎ সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো কিছু আর আলো থাকবে না, আর পৃথিবী আয়ু কিন্তু ধীরে ধীরে ধ্বংসের দিকেই চলে যাচ্ছে। খুব শীঘ্রই কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে, এবং আরও বড় ধরনের যে কেয়ামতগুলো সেগুলো প্রকাশ পাবে। তাই আমাদের উচিত এই যে গ্রহ নক্ষত্র যে ঘটনাটি ঘটেছে তা আমাদের ঈমানকে জাগিয়ে তোলার জন্যই, আমাদেরকে চিন্তা করার জন্যই, আমরা যে পাপ কাজগুলো করছি, পৃথিবীর বয়স যে শেষ দিকে এসে পড়ছে, এবং আমাদের এই উম্মতের কেয়ামত যে খুব দ্রুত ঘটে চলছে, এ ব্যাপারেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকা জরুরি এবং তাওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।